আজ রবিবার, আজ প্রভুর দিন। আমরা তপস্যাকাল শুরু করেছি ভর্ষ বুধবার থেকে, 40 দিনের তপস্যাকাল। আজ তপস্যাকালের দ্বিতীয় রবিবার, ক পূজন বর্ষ। উপাসনার জন্যে ঈশ্বরের বাণী আমাদের জন্যে পবিত্র বাইবেল থেকে আদিপুস্তক 12:1-4 পদ, ঈশ্বর কর্তৃক আব্রাহামের আহ্বান। আজকে দ্বিতীয় পাঠ, তিমোথির কাছে সাধু পৌলের দ্বিতীয় পত্র। ঈশ্বর আমাদের অন্তরকে আলোকিত করেন। মঙ্গল সমাচার, মথিরচিত মঙ্গল সমাচার 17:1-9 যিশুর রূপান্তর কাহিনী, যিশুর দিব্য রূপান্তর গ্রহণ। যিশুকে আমরা আজ দেখি নতুন মসিরূপে, নতুন এলিও রূপে। আজকের এই ঘটনায় ঠিক বাপ্তিস্মের সময় যিশুর যে ঈশ্বরের যে কণ্ঠস্বর যিশুর প্রতি, সেই একই কণ্ঠস্বর আজ আমরা শুনি, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি প্রীত, তোমরা এর কথা শোনো। শ্রদ্ধেয় স্নেহের ভাই বোনেরা, আদি পুস্তকে আমরা দেখি আব্রাহামের আহ্বান। আব্রাহামের মধ্য থেকে বের হয়ে আসবে এক বৃহৎ জাতি, ঈশ্বরের এক বৃহৎ জাতি আব্রাহামের সাথে তাই সন্ধি। মসির সঙ্গে, ইসরায়েল জাতির সঙ্গে ঈশ্বরের সন্ধি, এরপর যিশুর মধ্য দিয়ে চিরন্তন সন্ধি। আর এই যিশুর মধ্য দিয়ে চিরন্তন সন্ধি বা চিরন্তন মুক্তির জন্যে যিশুর যাতনাভোগ ও মৃত্যু, এবং এই যাতনাভোগ ও মৃত্যু তথা ক্রুশের মধ্য দিয়েই যিশুর মহাগৌরব। আজকের এই যে যিশুর রূপান্তর, যিশুর চেহারা বদলিয়ে যাচ্ছে, যিশুর চেহারা উজ্জ্বল, এই উজ্জ্বলতা প্রকাশ করে প্রথমে যিশুর গৌরব, যিশুর মহিমা, তবে এই যিশুর গৌরব ও মহিমা তার যাতনাভোগ ও মৃত্যুর মধ্য দিয়ে। আর সেজন্যে এই কাহিনীটা ছিল শিষ্যদের জন্যে একটি প্রত্যাশার চিহ্ন, তাদের জন্যে একটি শক্তি। আজকে আমরা চিন্তা ও ধ্যান করি যে যিশুর যাতনা ভোগ ও মৃত্যু বিনা তার গৌরব নয়। তাহলে ক্রুশই হলো গৌরব, যাতনা ভোগ ও মৃত্যুই হলো গৌরব। যাতনা ভোগ মৃত্যু তথা ক্রুশের মধ্য দিয়েই যিশুর গৌরবময় পুনরুত্থান। আজকে আমরা চিন্তা ও ধ্যান করি, প্রথমত শিষ্যরা এমন এক সুন্দর রূপান্তরিত অবস্থাকে, এই অবস্থায় অভিভূত হয়ে পড়েছিল, এবং শিষ্যরা চেয়েছিল এখানেই আমরা থাকি, এখানেই আমরা তিনটি তাঁবু গাড়ি, এবং এখানেই এমন গৌরবের অবস্থাতেই আমরা বাস করি। কিন্তু ভাই ও বোনেরা, যিশু বলেছেন এই পর্বত থেকে নামতে হয়, এই ঘটনার পরে নামতে হয়, নিচে নেমে গিয়ে এরপর যিশুর যাতনা ভোগ ও মৃত্যু, এবং যাতনা ভোগ ও মৃত্যুর পরে তার গৌরবময় পুনরুত্থান। রূপান্তরিত অবস্থা মানেই হল গৌরবান্বিত অবস্থান। প্রথমে আমরা তাই ধ্যান করি এই তপস্যাকালে, আমরাও যেন যিশুর সঙ্গে অবস্থান করে, যিশুর একাত্মতায় অবস্থান করে আনন্দ নিয়ে বলতে পারি এমন অবস্থাতেই আমরা থাকি। কি সুন্দর একটি অবস্থা যিশুর সাথে অবস্থান, একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বে অবস্থান, এমন অবস্থানেই তো প্রকৃত আনন্দ। কিন্তু এমন অবস্থান করতে গেলে আমাদেরকে অনেক ত্যাগ করতে হয়, স্বার্থ ত্যাগ করতে হয়। আর নিজেকে ত্যাগ করি যত, ততই আমরা যিশুর সাথে একাত্ম হই, মানুষের সাথে একাত্ম হই। শ্রদ্ধেয় স্নেহের ভাই ও বোনেরা, আজকে আমরা আমাদের নিজেদের জীবনকে ধ্যান করি, যিশুর রূপান্তরকে ধ্যান করি, আমাদের রূপান্তরের কথা ধ্যান ও চিন্তা করি, আমাদের জীবনে রূপান্তর। রূপান্তর কথাটির অর্থই হলো বদল, ট্রান্সফরমেশন,
চেঞ্জ, ট্রান্সফরমেশন, আমরা এক অবস্থা থেকে অপর অবস্থায় পরিণত হই, আমরা পাপময় অবস্থা থেকে খ্রিস্টের জ্যোতির্ময় অবস্থায় পরিবর্তিত হই। প্রথম রূপান্তর আমাদের দীক্ষা স্নান। দীক্ষা স্নানে আমরা আদিপাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সন্তান হই, এই তো আমাদের রূপান্তর। পরীক্ষা প্রলোভনের সময় আমাদের রূপান্তর। যিশু প্রত্যেকটি পরীক্ষা প্রলোভন জয় করেছিলেন এবং জয় করে নিজেকে রূপান্তরিত করে, পুনরুত্থানের মধ্য দিয়ে রূপান্তরিত করে দেখালেন কীভাবে রূপান্তর রূপান্তর ঘটাতে হয় ঈশ্বরের শক্তিতে। আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ, যিশুর জীবনেও সেই প্রলোভনগুলো তার চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো জয় করে তিনি রূপান্তরিত হওয়ার যে কৌশল তা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। মৃত্যু, মৃত্যু আরও একটি রূপান্তর। মৃত্যুর পরে আমরা স্বর্গের অবস্থায় থাকি। আজকে আমাদের জন্যে মেসেজ বা মূল বাণী হলো পরিবর্তন, রূপান্তর। প্রথমে রূপান্তরিত অবস্থা আমরা দেখি প্রত্যেক দিন যখন আমরা খ্রিস্টজাগে অংশগ্রহণ করি। খ্রিস্টজাগে রুটি ও দ্রাক্ষারস যিশুর দেহ ও রক্তে রূপান্তরিত হয়, পরিবর্তিত হয়। এরপর যা আমাদেরকে দান করা হয় তার দেহরূপে আমরা পাই শক্তি। যখনই আমরা সাক্রামেন্ট গ্রহণ করি তখনই কিন্তু আমরা রূপান্তরিত হই। যখনই পাপস্বীকার সাক্রামেন্ট আমরা গ্রহণ করি তখন আমরা পাপময় অবস্থা থেকে পুণ্যের অবস্থায় রূপান্তরিত হই। ভাই ও বোনেরা, প্রতিদিন তো আমরা এই নিজেকে রূপান্তর করতে পারি। প্রতিদিন কতই না প্রলোভন আসে আমাদেরকে প্রতিশোধ নেবার জন্যে, কিন্তু এই প্রতিশোধ না নিয়ে বরং পুনর্মিলনে আমরা রূপান্তরিত হই। শত্রুতাকে ত্যাগ করে আমরা বন্ধুত্ব, ভালোবাসায় আমরা রূপান্তরিত হই। অপরকে বিচার না করে, অপরের প্রতি কুৎসা রটনা না করে, অপরকে ভুল না বুঝে, অপরকে ভুল ব্যাখ্যা না করে বরং অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করে আমরা রূপান্তরিত হই। আর যতই আমরা এইভাবে রূপান্তরিত হই ততই কিন্তু আমরা উজ্জ্বল হই। সত্যিকার অর্থে যিশুর যে গৌরবময় অবস্থা, আজকের যে রূপান্তরিত অবস্থা, সেই রূপান্তরিত অবস্থা আমরা চলমান করে ধরে রাখতে পারি আমরা প্রতিদিন যখন এইভাবেই অন্ধকার থেকে আলোতে, অর্থাৎ পাপময়তা থেকে আলোকিত অবস্থায় এসে নিজেদেরকে রূপান্তরিত করে আলোকিত করতে পারি। আর যতই আমরা চলমানভাবে এইভাবে করতে পারি ততই ঈশ্বর আমাদেরকে বলবেন, ইনিই আমার প্রিয় সন্তান, ইনিই আমার প্রিয় পুত্র, ইনিই আমার প্রিয় কন্যা, ইনিই আমার প্রিয় সন্তান। আজকে আমাদের প্রার্থনা, হে জ্যোতির্ময় পিতা পরমেশ্বর, পাপের অন্ধকারের মধ্যে আছি আমরা, তোমার আলো, তোমার জ্যোতির্ময় অবস্থা আমাদের দান করো, যেন পাপ পরিত্যাগ করি তোমার পুণ্যের আলোকে আলোকিত হই, সত্যনিষ্ঠ জীবন দ্বারা সেই রূপান্তর আমরা প্রকাশ করতে পারি এবং আমাদের পুণ্য কর্ম দ্বারা তা প্রচার করতে পারি। এই প্রার্থনা করি তোমারই পুত্র, যিনি জগতের জ্যোতি, প্রভু যীশুখ্রিস্টের নামে। আমেন।